ফেনীতে ব্যারিস্টার সুমন প্রীতি ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। শুক্রবার বিকেলে ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে হাজার হাজার মানুষ ছুটে আসেন। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো স্টেডিয়ামের গ্যালারি। খেলার নির্ধারিত 70 মিনিটে দু দলের জালে কোনো বল না ঢুকলেও ব্যারিস্টার সুমনকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেন দর্শকরা। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন ফেনী এক আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী, নাসিম।